পঞ্চাশ টাকা যার পড়েছে সে জানে টাকাটা ব্যক্তির যদি সামান্য বিষয় হয় মানে যে বিষয়টা কোন ব্যক্তির হারাইলে ব্যক্তির সে খোঁজ নেবে না বা সে তার কিছু আসা যায় না যেমন এক ব্যক্তির দৈনিক একশো টাকা দুশো টাকা ইনকাম হয় যদি পঞ্চাশ টাকা হারাই ফেলে তার কোনো সমস্যা নেই কথা হচ্ছে যদি টাকাটা যার হারিয়েছে যদি সে জানতে পারে যে টাকাটা ওই ওই টাকাটা হারিয়েছে তাহলে দিয়ে দিতে হবে আর যদি না জানে যে বিষয়টা আমি জানি না কার তাহলে তাকে আর মালিককে খোঁজা দরকার নাই যদি জানে যে টাকার উ ব্যক্তির সে যখন পেয়েছে তখন জানে তখন তাকে দিয়ে দিতে হবে আর যদি না জানে মালিককে কার কার টাকা হারিয়েছে তাহলে কম টাকা হলে ব্যক্তি খরচ করতে পারে কোনো সমস্যা নেই এখন যদি সে মনে করে সে পরে জানতে পারছে খরচ করার পরে টাকাটা উমুক ব্যয়ের তাহলে সে স্বেচ্ছায় বলতে পারবে ভাই টাকাটা আমি পেয়েছিলাম এ আপনার টাকা আপনি সেজন্য আলহামদুলিল্লাহ যদি না তাহলে সমস্যা নাই মূলাহ কথা হচ্ছে যখন টাকাটা হারিয়েছিল আর যখন সে পেয়েছে যখন সে জানতে পেরেছে টাকাটা অমুক ভাইয়ের তখন কর্তব্যভাবে তাকে টাকাটা পৌঁছে দেওয়া আর যদি না জানে টাকাটা কার আর সামান্য যদি বসতে হয় তাহলে সে ব্যবহার করতে পারবে যেমন বলছেন সে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তবে সে যদি সে পরে জানতে পারে যে টাকাটা মুখ ভাইয়ের সে ইচ্ছা টাকাটা দিতেও পারে সে বলবে ভাই টাকাটা যদি সে জানতে পারছে বলতে হবে ভাই টাকাটা আমি পেয়েছিলাম আপনার রাস্তা হারিয়েছিলো এখন আপনার ইচ্ছা যদি নেন তাহলে আমি দেবো আর যদি না নেন তাহলে আমি দেবো না এটা হলো আসল কথা